মানব শিশুর জন্ম নিতে প্রয়োজন হবে না মাতৃগর্ভের। অবিশ্বাস্য শোনালেও বিস্ময়কর এমন তথ্য জানিয়েছেন একদল বিজ্ঞানী। অবাক করা ব্যাপার হলো, এরই মধ্যে এ পদ্ধতিতে একটি ভেড়ার শাবকের জন্ম দেওয়া হয়েছে। বলা হচ্ছে এ পদ্ধতিতে বাঁচানো যাবে হাজার হাজার অপরিণত শিশুর প্রাণ। তবে বিজ্ঞানীরা এ নিয়ে আশাবাদী হলেও অনেকেই আছেন এর বিপক্ষে। তারা বলছেন, এর ফলে মা সন্তানের বন্ধনের আগের মতো ভালোবাসা বিরাজ করবে না। মাতৃগর্ভে 37 থেকে 40 সপ্তাহ কাটানোর পর পরিপূর্ণ মানব শিশুর জন্ম হয়। তবে অনেক সময় দেখা যায় 28 সপ্তাহের আগেই জন্ম হয় অতিমাত্রায় প্রিম্যাচিওর বেবি বা অপরিণত শিশুর। এমন শিশুকে বাঁচিয়ে রাখা অনেক সময় প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা অপরিণত শিশুদের জন্য মাতৃগর্ভের মতো কৃত্রিম গর্ভাশয় তৈরি করেছেন। এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটিশ সাপ্তাহিক বৈজ্ঞানিক ম্যাগাজিন ন্যাচার জার্নালে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার চিলড্রেন্স হসপিটাল অফ ফিলাডেলফিয়ায় এমন একটি কৃত্রিম গর্ভাশয়ে বেড়ে উঠছে একটি ভেড়ার শাবক, একটি কৃত্রিম গর্ভাশয় থেকে জন্ম নেওয়া অষ্টম ভেড়ার শাবক। চলতি বছরের এপ্রিলে তারা একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় শাবকটি এক ধরনের তরলের ভেতরে খানিকটা নড়াচড়া করছে, সেটির চার পাও নড়ছে। এই গবেষকরা অপরিপক্ক মানব শিশুকে পরীক্ষামূলকভাবে এমন কৃত্রিম গর্ভাশয়ে রাখবেন। এর নাম দেওয়া হয়েছে এক্সট্রা ইউটেরাইন এনভায়রনমেন্ট ফর নিউবর্ন ডেভেলপমেন্ট। তারা জানিয়েছেন, গর্ভধারণের শুরু থেকে এমন গর্ভাশয়ে রাখা যাবে না। শুধুমাত্র 28 সপ্তাহ বা এর কিছু কম বেশি বয়সী নবজাতকের জন্য এমন ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ যেসব শিশু মাতৃগর্ভে প্রায় 70% সময় পার করেছে, তাদের জন্যই তৈরি হচ্ছে এমন কৃত্রিম গর্ভাশয়। অনেকটা গোলাকার প্লাস্টিকের বলের মতো দেখতে এই কৃত্রিম জলায়ুর ভেতরে থাকবে অপরিণত শিশুটি। তার সাথে জুড়ে দেওয়া পাইপ দিয়ে তার জন্য আসবে অতি প্রয়োজনীয় তরল পদার্থগুলো। ঠিক মায়ের গর্ভের মতো পরিবেশে সেখানে নিশ্চিত করা যাবে। প্রসঙ্গত, কৃত্রিম উপায়ে সন্তান জন্ম নেওয়া এ পদ্ধতির নাম এক্টোজেনেসিস। এর আগে টেস্টিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার প্রচলন ছিল, তবে এক্টোজেনেসিস প্রচলিত টেস্টিউব পদ্ধতি থেকে ভিন্ন। এ পদ্ধতিতে একটি প্লাস্টিকের ব্যাগের মতো দেখতে কৃত্রিম জরায়ুর ভেতরে জন্ম নেবে শিশুটি। সেখানে শিশুটি পাবে মাতৃগর্ভের মতোই পরিবেশ। এক্টোজেনেসিস পদ্ধতিতে সন্তান জন্মদানের প্রক্রিয়া নিয়ে গবেষকরা বলেন, এটি হবে প্লাস্টিকের ব্যাগ কিংবা কাচের তৈরি একটি পাত্র, যেখানে তৈরি হবে কৃত্রিম জরায়ু। এটি অ্যামনিওটিক ফ্লুইডে পরিপূর্ণ থাকবে। এসব বস্তুকে অনেকগুলো তারের মাধ্যমে সংযুক্ত করা হবে। এ তারগুলোর মাধ্যমে শরীরের ওজন, স্পন্দন, বেড়ে ওঠার প্রকৃতি সহ ইত্যাদি ব্যাপারে পর্যবেক্ষণ করা যাবে। গবেষকরা দাবি করেছেন, কৃত্রিম এ প্রক্রিয়ায় সন্তান জন্ম হলে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্মদানের প্রবণতা কমে আসতে পারে। সারোগেসি হলো সন্তান জন্মদানের আরেকটি প্রক্রিয়া। এ পদ্ধতিতে অন্য কোনো নারীর গর্ভ ভাড়া নেওয়া হয়, পরবর্তীতে তিনি সন্তানের জন্ম দিয়ে থাকেন। এক্ষেত্রে একজন সারোগেট মার প্রয়োজন পড়ে। প্রথমে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হয় তাকে। পরবর্তীতে যে দম্পতি সন্তানের বাবা মা হতে চান, ওই পুরুষের শুক্রাণু নিয়ে IVF পদ্ধতির মাধ্যমে সারোগেট নারীর গর্ভে প্রতিস্থাপন করা হয়। এভাবে সারোগেট মায়ের গর্ভে ভ্রূণের বিকাশ হতে হতে একসময় সন্তানের জন্ম হয়। গবেষকরা বলছেন, সারোগেসি কিংবা অন্যান্য পদ্ধতিগুলোতে মা এবং শিশুর জন্য রয়েছে বেশ কিছু ঝুঁকি, তবে এক্টোজেনেসিস প্রক্রিয়াতে ঝুঁকির পরিমাণ অনেক কম। এ পদ্ধতির কারণে সন্তানের জন্ম দিতে গিয়ে মা ও শিশুর প্রাণ হারানোর হার অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা। পাশাপাশি বেশি বয়সে সন্তান নেওয়ার ব্যাপারটি আগের তুলনায় সহজ হবে। বর্তমানে অপরিণত অবস্থায় জন্মানো শিশুকে রাখা হয় ইনকিউবেটরে, তবে এর বাতাস শিশুর ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকারক। গবেষকরা বলছেন, এক্টোজেনেসিস পদ্ধতির ফলে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদেরকে কৃত্রিম মাতৃগর্ভে ঢুকিয়ে দেওয়া হবে। শিশু সেখানে তার মায়ের গর্ভের মতোই প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি উপাদান পাবে।